कश्मीर वाला ने जो यहाँ पे आके जो किया है, हम अभी भी आप लोग को बोल रहा है, ये लोकतंत्र के खिलाफ है। लेकिन उनका भी अधिकार है वोट मांगने का, उनका भी अधिकार है लोगों के पास जाना, उनका भी अधिकार है लोगों के पास बोलना। क्योंकि हम लोग भी यही चाहते हैं, प्रत्येक लोग बिना कोई डर, बिना कोई भय, बिना कोई किसी से अपना जो वोट है वो वोट उन्होंने दे सके। कल निशाग्रामे हमारा इलेक्शन कमिशनर परमिशन नहीं एक पथसभा कर पथसभा प्रार्थी ऐसी উপস্থিত ছিল, সংযুক্ত মোর্চার প্রার্থীরা উপস্থিত ছিল। সংযুক্ত মোর্চার নেতৃত্বরা যখন বক্তব্য রাখছিল তখন বিজেপির একটা টিম দুষ্কৃতীরা তারা ফ্ল্যাগ নিয়ে মঞ্চের সামনে চলে আসে এবং স্লোগান শাউটিং করে, খুবই উত্তেজক স্লোগান দেয়, ভয় দেখায়, এবং তাদের উদ্দেশ্য ছিল ঐশী ঘোষকে কীভাবে খুন করা যায়। পুলিশ এবং এমএনসিসি টিম তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। যে দলটা বলছে, ওরা অভিযোগ করছে, যে দলটা ভারতবর্ষের সেনাবাহিনী বালাকোটে অপারেশন করলে তার সাবুদ মাঙ্গে, তারা নাটক করছে না তো কি করছে? তাদের কাছে আমাদেরকে শিখতে হবে নাকি? তারা কি অভিযোগ করছে সেটা আমাদের কাছে কোনো ম্যাটার নয়। বিজেপির পতাকা হাতে দিয়ে কিছু লোককে ঢুকিয়ে দিয়েছে যে এটা করো, আমাদের পায়ের তলায় জমিন চলে যাচ্ছে। এতদিন, দীর্ঘদিন, 44 বছর এই জামুরিয়ার মাটিতে বামপন্থীদের এমএলএ আছে, আদিবাসী এলাকাগুলো নিয়ে ঘুরুন, কোনো উন্নয়ন হয়নি। ওরা বুঝতে পেরেছে যে মানুষ আমাদের ধোকাবাজি বুঝতে পেরেছে, পায়ের তলায় মাটি চলে যাচ্ছে, এখন বিভিন্ন ধরনের নাটক করছে। যে সমস্ত কার্যকর্তারা যাদের মাথায় ডান দিকে চোট লাগলে তারা বাঁ দিকে পটি লাগায়, তাদের কাছে আমাদেরকে এইগুলো শিখতে হবে নাকি?